বাংলাদেশের গীতিকারের লেখার গান গাইলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। গানের শিরোনাম ঢাকা ইয়ামাইয়া। বাংলাদেশের দর্শক জনপ্রিয় গীতিকার জসীমউদ্দিন আকাশের কথায় গানটি সুর করেছেন এফ এম প্রীতম। মিউজিক করেছেন ভারতের পশ্চিমবঙ্গের আকাশ সেন। এই প্রথম বাংলাদেশের কোন গীতিকারের লেখায় গান গাইলেন জুবিন গার্গ। তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়ে থাকে। বাংলাদেশের গীতিকার জসীমউদ্দিন আকাশ, তার লেখা ঢাকা ইয়ামাইয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। প্রথমবারের মতো বাংলাদেশের গীতিকারের লেখায় গান গাইলেন বলিউডের প্লেব্যাক এই তারকা। এফ প্রীতমের সুরে ঢাকা ইয়ামাইয়া সঙ্গীত পরিচালনা করেছেন ডানা কাকা পরিখ্যাত সঙ্গীত পরিচালক আকাশ সেন। দুই বাংলা শিল্পীদের নিয়ে টানা কাজ করার পর এবার বলিউডের জুবিনকে নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা জানালেন গীতিকার জসীমউদ্দিন আকাশ। আমি মনে প্রাণে বাংলাদেশ সংস্কৃতিকে ভালোবাসি, ভালোবেসে আমার গান লেখা। আমার নতুন একটি গান বলিউড সিঙ্গার জুবিন গার্গ আমার গানটি গেয়েছেন, আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং গানটা শুনবেন। সম্প্রতি ফিল্ম ভ্যালিতে অনুষ্ঠিত হয় ঢাকা ইয়ামাইয়া দৃশ্যায়ন। শুভ্র মেরাজের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হিসেবে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন চিলা ও সানজুজন। এবং মিউজিক ভিডিও হলেও গানটির সিনেমার গানের মতোই প্রাণবন্ত এবং আকর্ষণীয় বলে মন্তব্য করেন চিত্রনায়িকা শিরিন চিলা। আমার কাছে এই গানটি করার পরে মনে হয়েছে আমাদের সিনেমার গানের থেকেও অনেক বেশি গর্জিয়াস করে এই গানটা মেক করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই এই গানে অনেক 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 চমক আছে। বর্নিল সেট ও লোকেশনে ধারণকৃত এই গানের দৃশ্যায়ন নিয়ে খুশি মডেল সানজুও। একদম কালারফুল একটা মিউজিক ভিডিও হচ্ছে, আর বেসিক্যালি এটার মিউজিকটা খুব অদ্ভুত, খুব ক্যাচি, যে যে কেউ ওই গানটি শুনলে রিপিট করতে থাকে। কোরিওগ্রাফার হাবিব ও ডিওপি সানি খানের ভিন্নধর্মী কাজ দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা রাখছেন সংশ্লিষ্টরা। মিউজিক করেছে আমার একজন ভাই আকাশ, অনেক গান গিয়েছি, আপনারা সবাই শুনবেন, আনন্দ করবেন, অনেক অনেক শুভকামনা গানটার জন্য। দেখা হবে, লাভ ইউ। সঙ্গীত শিল্পী জুবিন গার্গ বলেন, যে সময় ঢাকা ইয়ামাইয়া গানটি গিয়েছি তখন হাতে অনেক কাজ ছিল, তারপরেও গানটি গেয়ে দিই। গানটির কথাগুলি অনেক সুন্দর, আমি মনে করি দর্শক শ্রোতাদের অনেক ভালো লাগবে। ঈদুল আজহা উপলক্ষে বিডি 29 মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত করা হবে এই গানটি। সামান্তা সাইদ খান, বিবিসি নিউজ ডেস্ক।